সংক্রান্তির মাধ্যমে আজ পুরাতন বছরকে বিদায় জানানো হচ্ছে। বাংলা 1430 সনের শেষ দিনটিতে নানা আনুষ্ঠানিকতায় মেতে ওঠেন পুরান ঢাকার মানুষ। উৎসবপ্রিয় বাঙালির কাছে চৈত্র সংক্রান্তির একটি আলাদা অনুভূতি আছে। বাংলা সনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বঙ্গের মানুষ যুগ যুগ ধরে নানা আনুষ্ঠানিকতা করে আসছে। এই দিন ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানকে ধুয়ে মুছে পরিষ্কার করেন, নতুন বছরে যাতে ব্যবসা ভালো হয় তা থাকে তাদের প্রার্থনায়। সংক্রান্তি হিসাবে আমরা সব কিছু পরিষ্কার করে ইয়ে করছি, আর আগামীকালকে আমরা দোকানে খাতা যাত্রা করব। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আমরা সেটাকে মানে খাতা তাতা দিয়ে আমরা মার কাছে প্রার্থনা করি, ব্যবসায়ীর জন্য ভালো হয়, সুন্দরভাবে আমরা যেন থাকতে পারি। রাজধানীর শাঁখারি বাজারে সনাতন ধর্মের অনুসারীরা পূজা অর্চনার মাধ্যমে পালন করেন চৈত্র সংক্রান্তি। বছর আসলে যেমন একটা ভালো কাপড় পরতেছে করে, তেমনি একটা ভালো শাক পরতেছে করে। ছাতু আছে আমাদের, আজকে ওই ছাতু কলা দিয়ে খেতে হয়। স্বর্ণ ও মিষ্টির দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান জমজমাট থাকে ক্রেতা বিক্রেতার হৃদ্যতায়। চৈত্র সংক্রান্তি নতুন সন, তো এ কারণে সবার সাথে সবাই একসাথে হইয়া আমরা কথাবার্তা বলি, বেচাকেনা করি। ঐতিহ্য অনুসারে কোথাও কোথাও অনুষ্ঠিত হয় চড়ক পূজা। মূলত পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানানোই এই উৎসবের মূল চেতনা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।